বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, এইমসের 3 নম্বর ওয়ার্ডের পালপাড়ার পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করেছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যায় তার উদ্দেশ্যকে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আজকের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠানে বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকের হাতে সংবর্ধনা তুলে দিয়েছেন, সংবর্ধনা দেওয়া হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীদের এবং আগামী দিনে তারা যাতে আরো ভালোভাবে পড়াশোনা করেন উচ্চ মাধ্যমিকে এবং তার পাশাপাশি পরবর্তী জীবনে যাতে খুব ভালো করে নিজেদের পরিবারের এবং নিজেদের এবং সমাজের নাম যাতে উজ্জ্বল করেন তার জন্যই যাতে সেই আশাই কিন্তু রেখেছেন বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং তার পাশাপাশি আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়েছেন বিধায়ক দিলীপ দাস এবং মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মেয়র দীপক মজুমদার কি জানাচ্ছেন শুনব। আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর তথা এএনসি মেম্বার আমাদের জগদীশ দাসের উদ্যোগে এই ওয়ার্ড অন্তর্গত যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফলাফলে যারা ভালো রেজাল্ট করেছে চিঠি যারা হয়েছে আমাদের রাজ্যে এই চিঠি সন্তানদের আজকে সম্বর্ধিত করা হবে এই ওয়ার্ডে ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমআইসি মেম্বার জগদীশ দাস মহোদয়, আমাদের মজুমদার 1 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর সহ যারা কিছু ছাত্রছাত্রীরা আছে তারা উপস্থিত হয়েছেন এবং এখানে প্রচুর সংখ্যক এলাকাবাসী যারা খুব আনন্দিত হয়েছেন এই উদ্যোগকে উদ্যোগ নেওয়ার জন্য। আপনারা বরাবর জানেন আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পর শহরের জন্য মানুষের যে চাহিদা বা সমস্যা নির্ধারণের জন্য আমরা রাস্তা তারপর ড্রেন পানীয় জলের ব্যবস্থা নিকাশি ব্যবস্থা সরস্বতী আগরতলাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার যে চেষ্টা আমরা করছি পাশাপাশি কিন্তু কিছু সামাজিক দায় দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি। এই অনুষ্ঠানের পরে আপনি দেখবেন প্রগতি ট্যাক্সের উদ্যোগে প্রায় জনকে বস্ত্র বিতরণ করা হবে। এরা হল চেয়ারম্যান আমাদের জগদীশবাবু। আলটিমেটলি আমরা যারা জনপ্রতিনিধি আছি যারা আপনাদের আর্থিকভাবে নির্বাচিত হয়েছি আমরা শুধু শহরের উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্বগুলি পালন করার চেষ্টা করছি। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার কি বলেছেন এবং ছাত্রছাত্রীরা যারা ভালো ফলাফল করেছে আগামী দিনে যাতে তারা আরো ভালোভাবে পড়াশোনা করে সেই কথাই কিন্তু তিনি বলেছেন এবং আজকের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে তারা যাতে উজ্জীবিত হয়, উৎসাহিত হয় এবং আগামী দিনে সমাজ এবং নিজেদের নাম যাতে আরো উজ্জ্বল করে সেই কথাই বলেছেন মেয়র দীপক মজুমদার। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।